বন্ধুরা, পনির যদি চট জলদি রান্না করতে চান তাহলে এই রান্নাটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয় আর মশলাটাও কম লাগে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেস্টুডে। আজকে নিরামিষ পনির রান্না করে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু বন্ধুরা, এখানে 300 গ্রাম পনির আছে, কেটে নেব। আলুগুলো কেটে নেব, আমি মশলাগুলো বেটে নেব। জিরে, টমেটোটা গ্রেট করে নেব, জিরে আর আদা বাটা হয়ে গেছে, এখন লঙ্কাও বাটা হয়ে গেছে, তুলে নেব। পনিরটা 5 মিনিট ভিজিয়ে রাখবো জল দিয়ে। জল, এবার দিয়ে দেবো লবণ। লবণ আর জল দিয়ে পনিরটা ভিজিয়ে রাখলে একদম পনিরটা নরম হয়ে যায়, বেশিক্ষণ রাখতে হবে না, 5 থেকে 7 মিনিট রাখবো। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। আলুগুলো ভেজে নেব, অল্প একটু লবণ দিয়ে দেব, অল্প একটু হলুদ গুঁড়ো। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এবার পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো উল্টে দেব। বন্ধুরা, আপনারা যদি চান পনিরটা সাদা করতে তাহলে কিন্তু সাদা তেল দিয়েই ভাজবেন। আমি একটু লাল করে ভাজলাম, তার জন্য সরষের তেল দিয়ে রান্নাটা করছি। পনিরগুলো তুলে নেব। সেদ্ধ করে দিয়েছি এলাচ, গোটা জিরে, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, মশলা ধরা জল দিয়ে দেব। স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, টমেটোর পিউরি, এবার ভালো করে কষিয়ে নেব।
কষতে কষতে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। হয়ে গেছে, নামিয়ে দেবো।